করবেন কিয়ামতের দিন এমন একদিন হবে কেউ কাউকে সুপারিশ করবে না সাপোর্ট দিবে না আল্লাহর অনুমতি ছাড়া কেউ যখন কিছু কথা বলতে পারবে না হিসাব দেওয়ার জন্য যখন দাঁড়াবে আমলনামা সামনে হাজির করবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার আমলনামা নিয়ে দেখবেন যত গুনাহ তত সওয়াব সমান সমান গুনাহ যা করেছে সওয়াব তাই করেছে সকল সমান সমান হয়ে গেছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন গোলাম রে তোমার যদি একটা নেকি হয় গুনাহ যা করেছো সওয়াব তাই করেছো তোমার তো সমান সমান হয়ে গেছে একটা মাত্র কেবল মাত্র নেকি নিয়ে যদি আজকে আসতে পারো আমি আল্লাহ কথা দিলাম রে গোলাম আমি আল্লাহ এই মুহূর্তে তোমাকে মাফের ঘোষণা দিয়ে দিব কন সুবহানাল্লাহ আল্লাহর গোলাম আল্লাহকে বলবে আল্লাহ তাআলা আপনি কি বলেন একটা মাত্র নেকি নিয়ে আসলে তুমি আমাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা শুনেন দুনিয়ার জমিনে আমার পাঁচটা ছেলে ছিল দুনিয়ার জমিনে আমার পাঁচটা মেয়ে ছিল দুনিয়ার জমিনে আমার মা বাবা ছিল বারো জন স্ত্রী ছিল তেরো জন বাচ্চা ছিল দুই আমার ভাই ছিল দুইজন হলো পনেরো জন পনেরো জন মানুষকে জীবনে খাওয়াবার জন্যে চল্লিশটা বছর প্রবাসে কাটাইছি গোটা জিন্দেগি মানুষের কাজ করেছি গাড়ি করেছি বাড়ি করেছি মিল ফ্যাক্টরি করেছি কলকারখানা করেছি সম্পদ করেছি তাদের জন্য দুনিয়া এয়ার কন্ডিশন এয়ার কুলার বাড়ি করেছি মা যেন কষ্ট না পায় বাবা যেন কষ্ট না পায় সন্তানেরা যেন কষ্ট না করে আল্লাহ তাআলা কত কিছু করে রেখে আসলাম আজকে তুমি আমার কাছে একটা নেকি চাইছো আমি যদি আমার পরিবারের কাছে যেই পনেরো জন পরিবার আমার সন্তান আছে আমার মা বাবা আছে আমার স্ত্রী আছে আমার ভাই বোন আছে তাদের কাছে গেলে আমাকে একটা একটা করে নেকি দিলেই তো বহুত দিবে এক বস্তা করে দিলেই তো বহুত দিবে আমি যাই আমার বন্ধুগণ আল্লাহর গোলাম দৌড়াইয়া সর্বপ্রথম যাবে নিজের ভাইয়ের কাছে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখী কিয়ামতের দিনে এই গোলাম দৌড়াইয়া সবার আগে যাবে তার ভাইয়ের কাছে ভাইয়ের সামনে গিয়ে দাঁড়াইয়া বলবে বাইরে এই দুনিয়ার জমিনে আমি ভুল করি আর ভালো করি যা করি না কেন সর্বপ্রথম কারো সঙ্গে মারামারি করি আমি ন্যায় থাকি আর অন্যায় থাকি সবার আগে তুমি হাতে লাঠি নিয়েছো তুমি আমার জন্য দাঁড়িয়েছো আর বলেছো কে আমার ভাইকে আঘাত করেছে ন্যায় অন্যায় পরে দেখবো আগে আয় তোরে কে মারছে তাকে দেখি আসে না নাই ভাই মনে করবে ভাই যখন আমাকে ন্যায় সময়ে সাপোর্ট দিছে অন্যায়ে সাপোর্ট দিয়েছে ভালো কাজে সাপোর্ট দিয়েছে খারাপ কাজেও সাপোর্ট দিয়েছে আজকের দিনে হয়তো আমার ভাই আমাকে সাপোর্ট দিবে ভাইয়ের কাছে গিয়ে বলবে বাইরে তুমি আমাকে একটা মাত্র নেকি দিয়া সহযোগিতা করো কারণ তোমার জন্য দুনিয়ায় কত কিছু না করলাম ভাই জবাব দিবে ভাই কে তোমাকে আমি চিনি না কে তুমি আমাকে ভাই বলে পরিচয় দিচ্ছ তোমাকে আমি চিনি না রে ভাই দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না তোমাকে আমি ভাই বলে চিনি না এইভাবে ভাই যখন ভাইকে অস্বীকার করবে সন্তান দৌড়াইয়া এরপরে যাবে মায়ের কাছে মায়ের কাছেই জন্মে যাবে আর বলবে মা দোষবশ তুমি আমাকে পেটে ধারণ করেছো মা হাঁটু দিয়া পা দিয়া পেটের ভিতরে তোমাকে কত আঘাত করেছি কত কষ্ট দিয়েছি মা কত রাত্র তুমি খেতে পারো নাই হাঁটু দিয়া পেটের ভিতরে আঘাত করেছি সারা রাত্র পেটের ব্যথা খাচ্ছ খাবার মুখে দিয়েছ বমি হয়ে গেছে
আমি তোমার পেটে ছিলাম, তোমার কোনো রুচি ছিল না, সারা রাত্র কষ্ট করে করে আমাকে পেটে ধারণ করেছো মা। ডেলিভারির সময় দুই আড়াই বালতি ব্লাড গিয়েছে তোমার মা। তোমাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, লেবার রুমে ওটিতে নিয়ে যাওয়া হয়, মারে তুমি যেই বাবার ঘরে জামদানি শাড়ি লাল বেনারসি পরে একদিন এসেছিলে, ঘর থেকে বের হওয়ার সময় সেরা কাপড় পরে তুমি হসপিটালে গিয়েছিলে মা। ডাক্তার বলেছে যে কোনো একজনকে বাঁচানো যাবে, দুইজনকে একসাথে বাঁচানো যাবে না। এমন সময় মা তুমি বলেছিলা, দুনিয়ায় তো অনেক দিন ছিলাম, অনেক কিছু দেখেছি, ও ডাক্তার প্রয়োজন বুঝে আমি মাকে ইঞ্জেকশন দিয়ে তুমি মেরে ফেলো। এরপরেও আমার বাচ্চাকে দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ করে দাও মা। এত কষ্ট করেছ তুমি আমাকে নিয়ে। ও মা, ডেলিভারির সময় রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে আমাকে ভূমিষ্ঠ করলা, তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। এমন সময় তোমার চেহারার সামনে যখন আমাকে কাপড় দিয়ে পেঁচাইয়া অজ্ঞান মায়ের চুকির সামনে সন্তানকে তুলে ধরা হয়, মা কষ্ট করে চক্ষু খুলে আমাদের চাঁদ মুখের দিকে তাকায়া, দশ মাস দশ দিন পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট ভুলে গিয়া কপালে চুম্বন দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে আল্লাহ। এত কষ্টের পরে তুমি আমাকে একটা বাচ্চা দিয়েছ, আল্লাহ আমার হায়াত নেওয়া হলে আমার বাচ্চাকে বড় করে দাও মা। দুই বৎসর বুকের দুধ পান করিয়ে মানুষ করেছ, কত রাত্র গিয়েছে ডান পার্শ্বে নিয়ে তুমি আমাকে শুয়েছ, প্রস্রাব করেছি, বাম পার্শ্বে তুমি আমাকে নিয়ে শুয়েছ, প্রস্রাব করে দিয়েছি, সারা রাত্র তুমি প্রস্রাবের উপরে শুয়া, তুমি আমাকে বুকের উপরে জড়াইয়া সারা রাত্র কাটাইয়া দিয়েছ মা। কত রাত্র কত দিনে চোখটা বালিশের সঙ্গে লাগাইয়া চোখের পানিতে বিছানা ভিজাইয়া দিয়েছ, বালিশ ভিজাইয়া দিয়েছ, নিজে না খাইয়া আমাকে খাওয়াইয়া মানুষ করছো মা। তোমার জন্য কিছু করতে পারি নাই, কিয়ামতের দিনে একটা নেকির জন্য আটকা পড়ে গিয়েছি মা। তোমার পায়ে ধরি মা, একটা নেকি দিয়ে আমাকে সহযোগিতা করো। এমন সময় মা চিৎকার করে বলবে, যুবককে তুমি আমাকে মা বলে ডাক দিয়েছ। দুনিয়ার জমিনে আমি কোন মানুষকে বিয়ে করি নাই, দুনিয়ার জমিনে আমি কোন পুরুষকে বিয়ে করি নাই, তুমি আমার সন্তান আসলা কোত্থেকে? এইভাবে মা তার সন্তানকে অস্বীকার করবে, সন্তান দৌড়াইয়া তিন নম্বরে যাবে ওয়াবিহি বাবার কাছে যাবে, আর বলবে আব্বাজান রাত দিন মাতার গাম পায়ে ফেলে তুমি কাজ করে আমাকে খাওয়াইছ। কত ঈদের সময় যায় সেরা লুঙ্গি সেরা জুতা পরে ঈদগাহে গিয়েছ বাবা, তুমি আমার জন্যে কত কিছু করেছ, কত কষ্ট করে মানুষ করেছ। আব্বাজান তুমি বাজার থেকে কোনো দামি জিনিস আনলে আমাকে আগে খাওয়াইছ, কত স্বপ্ন আমাকে নিয়ে দেখেছ বাবা, দুনিয়ায় কত সম্পত্তির এই কাঙ্ক্ষা, কেয়ামতের দিনে একটি নেকির জন্য বিপদে পড়েছি বাবা আমাকে বাঁচাও। বাবা ইয়া ফিররু, বাবাও পলায়ন করবে চিনবে না। এরপর আল্লাহ বলেন ও সাহিবাতিহি ওয়া বানি, এরপরে তুমি আমি দৌড়াইয়া স্ত্রীর কাছে যাব, বন্ধু বান্ধবের কাছে যাব,
স্ত্রীকে ডাক দিয়া বলবো কলিজা টুকরা স্ত্রী, তুমি তো এমন স্ত্রী ছিলা, তোমার অর্নামেন্টস আর জুয়েলারির জন্য, তোমাকে ভালো রাখবার জন্য আমি এমন কোনো কষ্ট নাই যা করি নাই। তোমাদের জন্য দুনিয়ায় কত কিছু করে আসলাম, একটা নেকি দিয়ে সহযোগিতা করো। কেউ যখন নেকি দিয়ে সহযোগিতা করবে না, স্ত্রী বলবে আমি জীবনে তোমাকে চিনি না, আমার স্বামীর চেহারা তোমার মতো মনে হয় না। এইভাবে স্ত্রীও চলে যাবে। আল্লাহ বলেন ওয়াবানি, আমরা দৌড়াইয়া যাব সন্তানের কাছে আর বলবো সন্তানেরা তোমাদের জন্য কত কিছু করে আসলাম, একটু সহযোগিতা করো। সন্তান বলবে আমার বাবার চেহারা এমন ছিল না, আমার মায়ের চেহারা এমন ছিল না। এই কথা বলে সবাই যখন ছেড়ে দিবে, কেউ একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না, আল্লাহর গোলাম পরিশান হয়ে দৌড়াবে আর আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ দুনিয়ায় যদি তোমাকে চিনতে পারতাম, দুনিয়ায় যদি নেক আমল করতাম, দুনিয়ায় যদি তোমার পথে চলতাম, দুনিয়ায় যদি তোমাকে চিনতে পারতাম, আল্লাহ তাআলা কেয়ামতের দিনে আজকে এত বিপদে পড়া লাগতো না। মায়ের জন্যে করলাম, বাবার জন্যে করেছি, স্ত্রীর সন্তানের জন্যে কত কিছু করলাম, কেয়ামতের দিনে আজকে কেউ আমাকে চিনে না, একটা নেকি দিয়ে সহযোগিতা করে নাই। আপনাদের কি বিশ্বাস হয় কেয়ামতের দিন কি কেউ কাউকে সহযোগিতা করবে? কথা বলেন, এমনকি পয়গম্বর আদমের মতো পয়গম্বর, মুসার মতো পয়গম্বর কেয়ামতের দিনে আল্লাহর আরশে আজিমের পিলার ধরে কাঁদবেন আর বলবেন আল্লাহ, আল্লাহুম্মা লা আসালুকা আবি ওয়ালা উম্মি ওয়ালা উম্মতি ওয়ালা আখি। হযরতে মূসা কিয়ামতের দিনে আরশে আজিমের পিলার ধরে কাঁদবেন আর বলবেন আল্লাহ তাআলা আজকের দিনে তোমার কাছে আমি উম্মত চাই না, মা বাবা চাই না। তিনি বলবেন আসআলুকা নাফসি নাফসি, আল্লাহ আমি মূসা বলছি তুমি আমাকে বাঁচাও। এ আল্লাহর গোলাম একটা নেকির জন্য দৌড়াইয়া কারো কাছে যখন নেকি পাবে না, কেয়ামতের মাঠে দৌড়াবে পরিশান হইয়া, হঠাৎ করে সামনে যাওয়ার পরে দেখবে আরেকজন আল্লাহর গোলাম কেয়ামতের মাঠে বৈশা বৈশা হাউমাউ করে কাঁদতেছে, তার চোখ থেকে পানি শেষ হইয়া যেমন রক্ত বের হয়। আল্লাহর আরেকটা গোলাম জমিনে বৈশা কান্না করে এই যুবক কাছে গিয়ে জিজ্ঞেস করে, বাইরে তুমি কেন কান্না করো, তোমার কি হয়েছে, কেন তুমিও কান্না করো? এই যুবক ডাক দিয়া বলছে, বাইরে এই জন্য আমি কান্না করি, দুনিয়ার জমিনে সন্তান স্ত্রী পুত্র সবার জন্য কত কিছু করলাম, আজকে আমি কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ালাম হিসাব দেওয়ার জন্য। খাতা যখন বের করে আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, দুনিয়ায় কি করেছো একটু পড়ো। আমি আমলনামা যখন আল্লাহ আমার হাতে দিলেন বের করে পড়তে লাগলাম, পড়তে পড়তে দেখি আমার আমলনামার ভিতরে একটা নেকি নাই, শুধু গুনার গুনা গুনার গুনা, নেকি আছে মাত্র একটা। কয়টা সবাই বলেন, নেকি আছে মাত্র একটা, সওয়াব আছে মাত্র একটা, আমার আমলনামায় নেকি বলতে কিছুই নাই, শুধু গুনার গুনার কিছুই নাই। আল্লাহ বলছেন যাও কিছু নেকি নিয়ে আসো, আমি বড় আশা করেছিলাম সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াইছি, বিসিএস ক্যাডার বানাইছি, বাড়ি গাড়ি করেছি, মেল ফ্যাক্টরি করেছি, কত কিছু করলাম, হয়তো তারা আজকে সহযোগিতা করবে, গেলাম কেউ আমাকে চিনে না। কেউ যখন আমাকে চিনে না, নেকি আছে একটা, গুনার অভাব নাই,
এই জন্যে মাঠে বসে বসে কান্না করি। আল্লাহর গোলাম বলছে বাইরে তুই যেইভাবে আত্মীয় স্বজন পরিবারের কাছে যাওয়ার পরে কেউ নেকি দেয় নাই, তোমার নেকি আছে একটা, গুনার অভাব নাই। আমিও গিয়েছিলাম, আমার নেকি লাগবে মাত্র একটা, কেউ দেয় নাই। তোমার আছে একটা, আমার লাগবে একটা। আল্লাহ আমাকে বলছেন একটা নেকি হলে জান্নাতি, তোমার তো নেকি নাই, আছে মাত্র একটা, দুজন তো গুনাহগার। আল্লাহর ওই গোলাম বলে ভাই আমার তো নেকি আছে মাত্র একটা, এক নেকি দিয়ে তো জান্নাতি যাওয়া যাবে না, এক নেকি দিয়া জান্নাতি যাওয়ার সুযোগ নাই, আমল নামায় তো গুনার অভাব নাই। সত্যি যদি আল্লাহ তোমাকে একটা নেকির জন্য আটকায়া থাকে, পরিবারের কাছে গেলাম কেউ আমাকে চিনল না, কেউ আমার চুকের পানি আজকে বুঝল না, তোমার যেহেতু একটা নেকির দরকার, জীবনে কাউকে সাপোর্ট করতে পারি নাই, সহযোগিতা করতে পারি নাই, আজকে কেয়ামতের দিনে আমার আছে মাত্র একটা, তোমার লাগবে একটা। সত্যি যদি একটা নেকি হলেই তুমি জান্নাতে চলে যাও, আমি তো একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই, তোমাকে একটা নেকি দিয়ে দিলাম, ওই একটা নেকি নিয়ে তুমি জান্নাতের ভিতরে চলে যাও। আল্লাহু আকবার বলেন। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে আল্লাহর গোলাম একটা নেকি যখন পাইছে, ওই গোলামের কাছে তো আর কিছু নাই, নিয়ে দৌড়ায় আল্লাহর কাছে। আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ তাআলা তুমি তো বলেছিলে এক নেকি আনলে জান্নাতি, একটা নেকি নিয়ে তোমার কাছে এসেছি আল্লাহ, তুমি এখন আমাকে জান্নাত দাও। আল্লাহ বললেন গোলাম রে কথা দিয়েছিলাম একটা নেকি নিয়ে আসলে জান্নাত দিব তার ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ জানতে চাই এই কেয়ামতের কঠিন ময়দানে কে এমন মহামানব আছে যে তোমাকে একটা নেকি দান করেছে, বলো সে কি তোমার বাবা? আয় আল্লাহ তাআলা না আমার বাবা আমাকে চিনে নাই, সে কি তোমার মা? আল্লাহ না না আমার মাও না, সে কি তোমার ভাই? আল্লাহ না আমার ভাই না, সে কি তোমার স্ত্রী কয় না, সে কি তোমার সন্তান না? কে তোমাকে দরদ করে একটা নেকি দিল? আল্লাহ রাস্তায় একটা গোলাম তার নেকি নাই আছে মাত্র একটা, ওইটা দিয়ে কি করবে কানতেছে, আমার লাগবে একটা, ও আজকে একটা নেকি দিয়ে আমাকে সহযোগিতা করলো। আল্লাহ বলবেন পরে তোমাকে জান্নাত দিব, আগে যুবকটাকে আমার কাছে নিয়ে আসো, আমার চাইতে বড় দাতা কেউ নাই, আমার মতো বড় দাতা কাউকে আমি সৃষ্টি করি নাই। কেয়ামতের দিনে নেকি দিয়া দাতা সাজলো কে রে? আজকের দিনে এত বড় মহামানব কে যে তোমাকে একটা নেকি দিয়েছে, যেখানে মা বাবা স্ত্রী পুত্র তোমাকে চিনে না, এই যুবকটাকে আমি দেখতে চাই আমার কাছে নিয়ে আসো। আল্লাহর গোলাম দৌড়াইয়া যুবকের কাছে গিয়া বলতেছে যুবক রে, আল্লাহ বলছেন আল্লাহর সামনে যাইবা, তুমি একটা নেকি দিয়ে সহযোগিতা করেছো, আল্লাহ তোমাকে দেখতে চায়। এবার যুবক সেজদায় পড়ে কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলেছে আল্লাহ একটা মাত্র নেকি ছিল তাও দিয়েছি, এখন যে আমার খালি হাত, আমার হাতে গোনা ছাড়া কিছুই নাই, তোমার সামনে গেলে দাঁড়াবার মতো কিছুই নাই, একমাত্র তোমার দয়া ছাড়া কোনো পথ নাই। আল্লাহর সামনে যখন গোলাম দাঁড়াবে আল্লাহ বলবেন কে রে তাকে তুই একটা নেকি দিয়া কি সহযোগিতা করলি? আল্লাহর গোলাম বলবি আল্লাহ তাআলা যেহেতু তার লাগবে একটা, আমার আছে মাত্র একটা, একটা নেকি দিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো না,
যদি যেতে পারতাম তুমি তো আগে আমাকে দিতে পারতা, দিলা না, নেকির জন্য আমাকে পাঠাইছিলা, কেউ আমাকে চিনে নাই। চিন্তা করলাম গুনাই যখন নিয়ে জাহান্নামে যাব, একটা নেকি আছে তাকে দিয়ে দিলাম। আল্লাহ বললেন, গোলাম রে, আমার চাইতে বড় দাতা কেউ নাই, কেয়ামতের দিনে তুমি আমার গোলামকে একটা নেকি দিয়ে আজকে সহযোগিতা করে জান্নাতি বানাইলা, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেলাম এই মুহূর্তে, আমি আল্লাহ তোমার জিন্দগির সবগুলা গুনাকে মাফ করে আমার কুদরত রহমতের মাধ্যমে জান্নাতি বলে এই মুহূর্তে ফয়সালা করে দিলাম। আল্লাহ আকবার। কত সংক্ষেপ করে বলে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল গোলামকে মাফ করে দেওয়ার পরে এবার বললেন, জান্নাতে যাও, তুমি আমার দয়ায় জান্নাতে যাও। গোলাম যখন জান্নাতের দিকে দৌড়ায়, আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল জান্নাতের গেইটে যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবরানির হাদিসে লিখেন, গোলাম জান্নাতের গেইটে যাওয়ার পর আল্লাহ বলবেন, গোলাম থামো, দাঁড়াইয়া যাও। গোলাম দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা আমি জানতাম আমার মতো এত বড় নাফরমান গুনাহগারকে জান্নাত দিবা না, লোক দেখাইছো জান্নাতের গেইটে আটকায়া দিয়েছ। আল্লাহ বলবেন, যেখানে বলছি দাঁড়াবার দাঁড়াইয়া যাও, জায়গায় দাঁড়াইয়া পিছন দিকে তাকাও। আল্লাহর গোলাম যখন পিছন দিকে তাকায়, তাকায়া দেখে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে, নারী পুরুষ সবাই চিৎকার করে কাঁদতেছে। যুবক জিজ্ঞাসা করে, আল্লাহ তারা কারা? আল্লাহ বললেন, তারা মুসলিম মুমিন, কিন্তু গুনাহ করেছে। মুমিন নামাজ পড়ে জিনা করেছে, নামাজ পড়ে সুদ খাইছে, নামাজ পড়ে মিথ্যা বলছে, এমন গুনাহগারদেরকে আটকায় রাখছি, কোটি কোটি জাহান্নামীকে আটকায় রাখছি, লাইন দরাইয়া জাহান্নামে দিব। আল্লাহ তাহলে আমাকে দাঁড় করাইয়া ওদের দিকে তাকাতে বলে আমাকে লজ্জা দিলা, আমাকে অপমান করলা, তুমি তো আমি জানি জান্নাত দিবা না, অপমান করলা দাঁড় করাইয়া। আল্লাহ বললেন, গোলাম না, তোকে অপমান করি নাই, তুই আজকের দিনে আমার একটা গোলামকে একটা নেকি দিয়া কিয়ামতের মাঠে তাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যেই দয়া দেখালে রে গোলাম, আমি আল্লাহ যদি তোর নামে সবগুলা জান্নাত লিখে দেই, এরপরও আমি আল্লাহর মন খুশি হবে না, আমি আল্লাহর মন খুশি হয় না, তোকে কি দিলে মন খুশি হবে বুঝি না, কি দিলে মনে শান্তি পাবো বুঝি না, এই জন্য আমি আল্লাহ তোকে দাঁড় করাইয়া পাবলিকের দিকে তাকাতে বললাম, এই মুহূর্তে তুই তোর হাতের শাহাদত দুইটা আঙ্গুলি দিয়া এইভাবে পাবলিকের দিকে আঙ্গুলটা ইশারা করবে, তোমার আঙ্গুল কোটি কোটি মানুষের মধ্যে, যত কোটি মানুষের বুক বরাবর তোমার আঙ্গুল পড়ে যাবে, আমি আল্লাহ তোমার উসিলায় সবাইকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, গোলাম জানিস তোকে কেন মাফ করছি? কয়েন না, কেন বলতো? তুই একটা নেকি কোথায় পাইলে? তাও তো জানি না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলবেন, গোলাম রে, দুনিয়ার জমিনে চলার পথে যতই গুনাহ করলে, কিন্তু হাঁটবার সময় আল্লাহর গোলাম শুধু আস্তাগফিরুল্লাহ 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 এই আমল করত। আল্লাহ বলেন, এই আমলের ওসিলায় আমি আল্লাহ আজকে তোকে জান্নাতি ফয়সালা দিয়া তোর ওসিলায় কোটি কোটি মানুষকে জান্নাতি বানাইয়া দিলা। সুবহানাল্লাহ, জোরে বলেন। কষ্ট হচ্ছে ভাই? সুতরাং এই কথাই আমার আলোচ্য বিষয়, যে আল্লাহ বলছেন পাল্লা ভারী হবে না হালকা হবে। আমি শেষ কথাগুলোর মধ্যে চলে আসছি, লম্বা করব না, যেহেতু আজানের টাইম চলে আসছে। মনোযোগ দিয়ে শুনেন এখন কি বলতে চাই। যাবার আগে আপনাদেরকে দুটো আমল দিয়ে যাব, দুটো আমল। আপনারা জান্নাতে যেতে চান?
আটটা জান্নাতে যেতে চান, যে আমরা এইভাবে মরতে চাই যেন আমার জন্য আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন। চাই কি চাই না? সবাই বলেন না, চাই কি চাই না? এই জান্নাতে যদি যেতে চান আটটা জান্নাতের দরজা খোলা, একটা দুটো মাত্র আমলের কথা বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন, কব কষ্টের না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, যার নামে হাম্বলি মজহব, বড় বুজুর্গ আল্লাহর ওয়ালি, বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, কথা শুনতেছেন আমার? মনোযোগ দিয়ে শুনে ভাই, আমলটা কইরো কিছু লাগবে না, জান্নাতি জান্নাতি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই একদিন বাড়ি থেকে বের হয়েছেন, নিজের এলাকা থেকে অনেক দূরে পৌঁছে গেলেন, দিনের দাওয়াত নিয়ে গিয়েছেন, যাওয়ার পরে রাত্র হয়ে গেল, একটা মসজিদে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদে যাওয়ার পরে এই মসজিদে গিয়া মাগরিবের সালাত আদায় করলেন, কিন্তু চিন্তা করলেন মাগরিবের পরে যদি হাঁটা শুরু করেন তাহলে নিজের বাড়িতে আসতে লাগবে আরো একদিন, কেউ তাকে চিনে না। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, এলাকার কেউ যেহেতু আমাকে চিনে না, আমি যেই মসজিদে মাগরিবের সালাত আদায় করলাম এই মসজিদে আজকে এশার সালাত আদায় করব, প্রয়োজন বোধে মসজিদের যে কোনো কর্নারে আজকে ইবাদত করে রাত্র কাটাইয়া দিব, ফজরের সালাতের পরে মসজিদ থেকে হাঁটা শুরু করব। আল্লাহর বড় বুজুর্গ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই মাগরিবের সালাত আদায় করে মসজিদের ভিতরে জিকির করতে লাগলেন, ইশার সালাতের সময় হয়ে গেল, ইশার সালাত আদায় করলেন, মসজিদের কর্নারে বসে আছেন, রাত্র গভীর হয়ে যাচ্ছে, হয়তো মসজিদের মুয়াজ্জিন অথবা মসজিদের খাদেম অথবা মসজিদ সংশ্লিষ্ট যে কোনো কর্মচারী, তিনি এসে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছেন, মুরব্বী আপনি এখানে কি করেন? কেউ তো তাকে চিনে না, আল্লাহর বুজুর্গ আলেম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি পথিক মুসাফির, আজকে রাত্রেটা ওখানে কাটাইয়া দিতে চাই, আমাকে কি ওখানে রাত্রে থাকবার জায়গা দেওয়া যায়? মসজিদ বলছি পথিক মুসাফি, আমাদের মসজিদে অপরিচিত লোক থাকবার কোনো জায়গা নাই, চাইলেও থাকা যাবে না, আপনি বের হয়ে চলে যান। এই কথা বলে ইমামে আহমদ ইবনে হাম্বলকে বের করে দিল। আমার বন্ধুগণ কত বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, তো এত বড় আলেম যিনি আল্লাহর রাসূলকে 99 বার স্বপ্নে দেখেছেন, সুবহানাল্লাহ বললেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাত্রবেলা মসজিদ থেকে বের হয়ে চিন্তা করলেন কোথায় যাবেন, হঠাৎ করে দেখেন একটা বাজার, হাঁটতে হাঁটতে একটা বাজার পাইলেন, গভীর রাত্রে বাজারে গিয়ে দেখেন একটা যুবক, ছেলে যুবক, মাথার মধ্যে সুন্দর একটা টুপি আছে, জোয়ান মানুষ মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, চেহারার মধ্যে যেন নূর চমকায়, এই যুবক বাজারের মধ্যখানে তার দোকানে বসে বসে রুটি বিক্রি করে, গরম চুলা, চুলার মধ্যে ডেকসি বসাইয়া হাঁড়ি পাতিল বসাইয়া তৈল দিয়া রুটি বানাইয়া পাবলিককে খাওয়াচ্ছে। আল্লাহর বুজুর্গ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, ঠান্ডা রাত্র যদি রুটিওয়ালার দোকানে চলে যাই, পকেটে টাকা নাই, তার কাছে গিয়ে যদি বলি আজকে রাত্রে তোমার দোকানে আমাকে থাকবার জায়গা দিয়া দাও, তাহলে আগুন আছে, আগুন পোহাতে পারবো, শরীরে ঠান্ডা দূর হবে। আল্লাহর গোলাম বুজুর্গ আলেম রুটি বিক্রেতার কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, বাবা আমি একজন পথিক মুসাফির, তুমি আমাকে চিনবে না, এই মসজিদে গিয়েছিলাম,
মসজিদের কেউ আমাকে মসজিদে জায়গা দেয় নাই, রাত্র মসজিদে কাটাইয়া দিতে চাইলাম, কেউ আমাকে থাকতে দিল না, সকাল হয়ে গেলে আমি চলে যাব। তোমার দোকানে কি আজকে রাত্রে সারা রাত্র কি দোকান খোলা থাকবে? কই মুরব্বি, দোকান তো আমি ফজরের পরে বন্ধ করব। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তাহলে কি রাত্রবেলা তোমার দোকানে আমি থাকতে পারি? কো থাকতে পারবে? ইমাম আহমদ ইবনে হাম্বল থাকতে গেলেন, কিছুক্ষণ পরে দেখেন আশ্চর্য কারবার, দোকানের ভিতরে আশ্চর্য কারবার তিনি দেখেন, আশ্চর্য হয়ে গেলেন। তিনি দেখেন যুবকটা যখন রুটির খামির তৈরি করে, রুটির যখন খামির তৈরি করে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রুটি যখন আগুনের মধ্যে দেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, আগুন থেকে রুটি উঠাইয়া পাত্রের মধ্যে যখন রাখে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন গভীর রাত্রে মানুষ রুটি কিনতে আসে রুটি বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে টাকা হাতে নিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ, টাকাটা কেশের মধ্যে রাখে আর বলে আস্তাগফিরুল্লাহ। আল্লাহর আলেম বুজুর্গ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, ও দেখি সব সময় আস্তাগফিরুল্লাহ বলে, ব্যাপারটা কি? আস্তাগফিরুল্লাহর জিকির করে কারণটা কি? তিনি বললেন, বাবা জান, তুমি রুটি তৈরি করতে আস্তাগফিরুল্লাহ পড়ো, রুটি বিক্রি করতে আস্তাগফিরুল্লাহ পড়ো, টাকা হাতে নিতে আস্তাগফিরুল্লাহ পড়ো, ব্যাপারটা কি বলো তো? লোকটা বলতেছে, ও বাবা, কে আপনাকে আমি চিনি না, কিন্তু আমি রুটি বিক্রি করি, কোন সময় জানি কার সাথে আমানতের খেয়ানত হয়ে যায়, কার সাথে কোনো সময় জানি চলাফেরার মধ্যে ভুল হয়ে যায়, কারো রুটি বড় হয়ে যাবে কারো রুটি ছোট হয়ে যাবে, কিন্তু টাকা সমান নিচ্ছি, না জানি রুটি যদি সমান না হয়ে ব্যবধান হয়ে যায়, টাকা তো ঠিকই ব্যবধান না নিয়ে সমান নিচ্ছি, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? নিমক হারামের মতো কাউকে আমি গরম রুটি দিচ্ছি, কাউকে আমি ঠান্ডা রুটি দিচ্ছি, কারো রুটিতে খামির বেশি যায় কারো রুটিতে কম যায়, সবাইকে সমান দেই না, ভুল হয়ে যায়, এই জন্যে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। আর আল্লাহকে বলেছি, আল্লাহ তাআলা, আমি যতক্ষণ পর্যন্ত সজাগ আমি থাকবো ততক্ষণ তো আওয়াজ করে আস্তাগফিরুল্লাহ পড়ব, আমি যখন ঘুমাইয়া যাব আমি কিছুই জানি না, কিন্তু ওই সময় তুমি আমার ঠুটে আস্তাগফিরুল্লাহর জিকিরটা চালু করে রাইকা দিও, কন সুবহানাল্লাহ। ও মুরব্বি বাবা, দীর্ঘ 32টা বছর হয়েছে আমি রুটি বিক্রি করি, কিন্তু আমি আজ পর্যন্ত আমি জেনে শুনে একটা মিনিটও আস্তাগফিরুল্লাহর জিকিরকে ছেড়ে দেই না। আল্লাহ আকবার বললেন না? আল্লাহর ওলি ডেকে বললেন, বাবা, তুমি যে প্রতিদিন আস্তাগফিরুল্লাহর জিকির করো, জিকির করে কি তুমি কোনো উপকার পাইছো? তুমি কি কোনো কল্যাণ পাইছো? যুবক বলতেছে, বুজুর্গ মুরব্বি, এই জিকির করবার কারণে যতগুলা পুরস্কার পাইছি আপনাকে বলি, এর মধ্যে হলো আমার রিজিকে কোনোদিন বরকত কমে যায় নাই, এই রুটি বিক্রি করে আমি আমার পরিবারের 57 জন লোককে খাওয়াই, এরপরেও প্রত্যেক মাসে আমার টাকা বেঁচে যায়। আল্লাহু আকবার, আমি এই রুটি বিক্রি করে আর ইস্তেগফার করি, ইস্তেগফার করবার কারণে আমার এই জিন্দেগিতে 17 বার আল্লাহর রাসূলকে স্বপনে দেখেছি। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আর কি তুমি পেয়েছো? যুবক বলতেছে, বলা তো যায় না, আপনাকে চিনি না জানি না বলেই ফেলি, এই রুটি সব সময় যখন ইস্তেগফার করি
এই জিকির করবার কারণে আমার আল্লাহ আমাকে এত বেশি বেশি বরকত দিয়েছেন, আমার হাতে এত সম্মান দিয়েছেন, আমি আমার 32 বছরের জিন্দেগিতে আল্লাহর কাছে হাত উঠাইয়া যত দোয়া করেছি হাত নামাতে দেরি হয়েছে, আমার দোয়াকে কবুল করতে আল্লাহ দেরি করে না। সুবহানাল্লাহ, বলেন জোরে, বলেন সুবহান। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বলে কি এই ইস্তেগফারের এত বরকত, তোমার জিন্দেগির সব দোয়া কবুল, বা শুধু আমার জন্য না, যারা আমার কাছে দোয়া চাইতে আসে তাদের জন্য দোয়া করি, তাদের বেলা দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তাহলে তো তুমি মুস্তাজাবু দাওয়া, বা তা বলতে পারি না দাওয়া কিনা, কিন্তু আমার হাত আল্লাহ কোনোদিন ফিরাইয়া দেয় না, সব দোয়া কবুল করছে। অবশ্য আল্লাহর কাছে যা চাইছি হাত নামাবার আগে পাইছি, কিন্তু কিন্তু কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কিন্তু কি? এই কথা বলার পরে যুবকটা কেঁদে দিয়েছে, কেঁদে মাটিতে বৈশা গেছে আর হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বাবা এখন কান্দ কেন? এই রুটিওয়ালা যুবক বলছে, বাবা আমি আপনাকে চিনি না, কিন্তু আমার 32 বছরের জিন্দেগিতে আল্লাহর কাছে যত দোয়া করেছি কবুল করেছেন, আপনি যে আমাকে বললেন জীবনে কোনো দোয়া কবুল বাকি আছে কিনা, কোনোদিন কোনো দোয়া ফেরত আসছে কিনা, এই কথা বলার কারণে ব্যথা পাইলাম। কেন পাইলা? 32 বছর থেকে যত দোয়া করি সব দোয়া আল্লাহ কবুল করে, কিন্তু আমার ছোট্ট একটা দোয়া কবুল করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, যুবক কি দোয়া আল্লাহ তোমার কবুল করে নাই? আমার একটা দোয়া আল্লাহ আজ পর্যন্ত কবুল করে নাই, সেই জন্য আমি বড় আফসোস করি, তাহাজ্জুদ পড়ি, কান্দি, কিন্তু কবুল হয় না। এই একটা দোয়া আমার জিন্দেগির বাকি। কি রে বাবা? আমার দোয়া হলো, আমি গোটা দুনিয়ার মানুষের কাছে, যত হুজুরদের কাছে যাই সবার কাছে শুনি, বর্তমান পৃথিবীর সব থেকে বড় আলেমের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, গোটা দুনিয়ার বড় আলেমের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ 32 বছরের সকল দোয়া তুমি কবুল করেছ, তোমার কাছে একটা দোয়া, আমাকে এই জামানার সব থেকে বড় আলেম ইমামে আহমদ ইবনে হাম্বলকে না দেখাইয়া, বাস্তবে সরাসরি সাক্ষাৎ না করাইয়া তুমি আমার কাছে মালাকুল মউত আজরাইল পাঠাইও না। কন সুবহানাল্লাহ। মুরব্বী বাবা, সকল দোয়া আল্লাহ কবুল করেছে, এই দোয়াটা আল্লাহ কবুল করে নাই, আজ পর্যন্ত আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখি নাই, বিশ্ব নবীকেও তো স্বপ্নে দেখলাম, আহমদ ইবনে হাম্বলকে স্বপ্নেও দেখি না, বাস্তবেও দেখতে পারলাম না, বাড়ি অনেক দূরে যাইতে পারি না। এই কথাগুলো শুনে ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, তিনি বললেন, বাবা আমাকে অজুর পানি দাও। অজু করলেন, মুসল্লায় লুটিয়ে পড়লেন, সাজদায় গিয়ে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমি এত বড় আলেম, এক রাত্রে তোমার কোরআনের একটা আয়াত থেকে 40টা মাসআলা বের করতে পারি, 40টা ফতোয়া দিতে পারি, কিন্তু আমি অত মুস্তাজাব দাওয়া হতে পারি নাই, তুমি একজন রুটি বিক্রেতাকে বানিয়ে দিয়েছ। তিনি উঠে যুবকের কপালে চুম্বন করে জড়াইয়া বললেন, বাবারে তোমার এই দোয়াটাও কবুল হয়েছে, তুমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য যাওয়া লাগবে না, সফর করা লাগবে না, আজকে ইমামে আহমদ ইবনে হাম্বল তোমার দোকানে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার! তোমার ইস্তেগফারকে আল্লাহ কবুল করে আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে সফর করাইয়া তোমার দোকানে দাঁড় করাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সুতরাং এই জিকির আমরা করবো ইনশাল্লাহ। আপনারা তো পীরের নামে জিকির করেন, খাজার নামেও গান গান, এই শয়তানি বাদ দিয়ে দেন, জিকির করেন আল্লাহর নামে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। আরে শুনেন, শেষ করে দিচ্ছি এক দুই মিনিট। কেন বললাম ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ জিকির করবেন, আরে বেশি বেশি করে আল্লাহ 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 এটা বলবেন। কেন বলতেছি শুধু আল্লাহ কেন? আল্লাহ এমন এক নাম যা বলতে গেলে হাত নাড়াতে লাগে, লাগে না হাত নাড়ানো লাগে, পা নাড়ানো লাগে, চিৎকার করা লাগে, ঠোঁট নাড়ানো লাগে, কিচ্ছু লাগে। দেখেন তো শুধু আল্লাহ, শুধু জিব্বা কি আল্লাহ, শুধু জিব্বা কেন? এরব একটা হাদিসে আছে, রাসূলের পাককে আল্লাহ বলছেন, বন্ধু জানিস কেন আমি আল্লাহ বলতে গিয়ে এই নামটাকে এত সহজ কেন করেছি? আমার গোলাম সাকারাতের সময়, আমার গোলাম সাকারাতের সময় তার যদি মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত পচে যায়, প্যারালাইসিস হয়ে যায়, বডির কোনো অঙ্গে কাজ করে না, জিব্বাটা ভালো থাকে, আর জিব্বাটা নাড়াইয়া আল্লাহ বলতে পারে আমি আল্লাহ মাফ করে জান্নাত ওয়াজিব করে দেব। এর ব্যাখ্যা হাদিসে তিন জায়গায় আছে, তাবারানির পাঁচ জায়গায় আছে। এর সব থেকে বড় দলিল হযরতে আইয়ুব আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হলেন, কয় বছর, কয় বছর? দীর্ঘ ১৮ বছর। পায়ের পাতা থেকে মাথার চুলের গোড়া পচে গেছে, শরীর থেকে পোকা বের হয়, কান থেকে পোকা, নাক থেকে পোকা, চোখ থেকে পোকা, টুট থেকে পোকা, বডি থেকে পোকা, পোকা আর পোকা। দুর্গন্ধের কারণে দুই তিন কিলোমিটার পর্যন্ত পাবলিক যায় না, গ্রামের মানুষ জঙ্গলে ফালাইয়া দিছে, চইলা গেছে ১৮ বছর। ১৮ বছর থেকে অসুস্থ, শরীরে পোকা আর ব্যথা। একদিন হঠাৎ করে আইয়ুব দেখেন তার জিব্বাটায়ও পোকা ধরতেছে। ওই দিন ১৮ বছর পরে একদিন আইয়ুব শুধু আল্লাহকে বলছেন আল্লাহ, কেঁদে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আইয়ুব কষ্ট পাচ্ছ, তোমার পা পচা, হাত পচা, মাথা পচা, ফুক বের হচ্ছে, তুমি মনে হয় কষ্ট পাচ্ছ, এজন্য বড় কষ্ট হয়ে আহ বলছ, কেন আইয়ুব কষ্ট হচ্ছে? আল্লাহ না বেয়া তুমি মাফ করো, আল্লাহ আমার কোনো কষ্ট হয়নি, তুমি আমার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত পচাইয়া, পোকা দিয়া, দুর্গন্ধ দিয়া, তুমি যদি খুশি হও আর মরার পরে যদি তোমাকে একটাবার দেখতে পারি, আমি আইয়ুবের কোনো কষ্ট নেই। তাই আজকে কষ্ট আহ বলছো কেন? আল্লাহ তুমি জানো পুরা বডি পচাইয়া দিছো, কোনোদিন কিছু বলি না, আজকে দেখতেছি সকালবেলা আমার জিব্বাটা পুইচে যাইতেছে, আমার জিব্বাটায় পোকা ধরতেছে, এই জন্য আহ বলছি, কেন বলছো? আল্লাহ সত্য নষ্ট করে দিছো, কিছু বলি না, কারণ জিব্বাটা ভালো ছিল, তোমার নাম নিতে পারতাম আল্লাহ, কারণ ঠোঁট নাড়াইলে ব্যথা, জিব্বা নাড়াইলে, ঠোঁট নাড়াইলে ব্যথা পাই, পোকা পড়ে, এই জন্য ঠোঁট না নাড়াইয়া আল্লাহ আল্লাহ বলি, আল্লাহ আজকে আমার ঠোঁটটাও পচে যাইতেছে, আল্লাহ সব নষ্ট করে দাও, ঠোঁটটা নষ্ট, এই জিব্বাটা নষ্ট করো না, কারণ এই জিব্বা দিয়া তোমার নামের জিকির করতে পারি। আল্লাহ চিৎকার করে বলছেন আইও, তুমি এই যেই শব্দ বলেছ, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার আরশে আজিম তো ক্ষেপে উঠছে, আইও আর কষ্ট দিব না, ওই একটা কথা বলার কারণে আমি আল্লাহ তোমাকে সুস্থ বানাইয়া ১৮ বছরের যুবক বানাইয়া দিলাম। এই জন্য আল্লাহর নামের জিকির করো, বাবার নামের জিকির বাদ দাও, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আর বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বেন। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। পাঁচটা হয়ে গেছে কাটায় কাটে, আর লম্বা করব না, শুধু একটা বললাম মিজানের পাল্লার। এখন যাদের মিজানের পাল্লা একেবারে নাই থাকবে, আমলনামা যে বাম হাতে আসবে কেমনে আসবে তার বললাম, সময় নাই, এই আমলনামা আল্লাহ এভাবে হাতে দিবেন না, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এর হাতটা ভাং, এর হাত ভাঙ্গো, মুড়াইয়া ফেরেশতার হাত ভাঙবে, ভাঙ্গা বুকের ভিতর দিয়ে টাইনা ঢোকাবে, পিছন দিকে নিয়ে বের করবে, আর আল্লাহর কাছে আল্লাহ বলবেন এর হাতে আমলনামা দেও, আমলনামা দেওয়া হবে বাম হাতে, হাত থাকবে পিছন দিকে, বুকের ভিতর দিয়া ঢুকছে, পিছন দিকে হাত গেছে, তখন ফেরেশতারা বলবে আল্লাহ আমলনামা তো দিছি, ও পড়বে কেমন, তো চৌকে দেখতেছে না, মুখ সামনে দিয়া, হাত পিছন দিয়া, আল্লাহ বলবেন ওর ঘাড়কে মটকাইয়া পিছন দিকে কর,
গাড়কে মটকায় পিছন দিকে কর, কইরা ওরে বল পড়তে, এরপরে কি হবে ওগুলা লম্বা আলোচনা আজকে এখানে রেখে দিলাম। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো।